মাঝে মাঝে ভারতীয় বন্ধুরা মুক্তিযুদ্ধে বাংলাদেশকে সাহায্য করার কথা বলে আমাদেরকে খোঁটা দেওয়ার চেষ্টা করে। ভাবটা এমন যে ভারত উদার হয়ে আমাদের মুক্তিযুদ্ধে সাহায্য না করলে আমাদের দেশটা স্বাধীনই হতো না। আবার দেখেন এই যে আমাদের পীযূষ বন্দ্যোপাধ্যায়রা, যে নাকি শেখ মুজিবের চরিত্রে অভিনয় করে নাটকে, সে ভারতকে নিয়ে কবিতা বাঁধে, গদগদ হয়ে বন্দনা করতে করতে কাত হয়ে পড়ে যায়। শোনেন তার কবিতার কি ছিরি। বিশীর্ণ বাংলাদেশ, মৌলবাদীর দেশ, এদেশে বিপদে পড়লে বিধর্মী থেকে সাহায্য নেওয়া যাবে, মুক্ত হয়ে বিধর্মীকে বিক্রম বলা যাবে না, ধন্যবাদও বলা যাবে না। 3,500 প্রাণ, 1 কোটি শরণার্থী, সৈন্য দিয়ে, অস্ত্র দিয়ে, অর্থ দিয়ে, অন্ন দিয়ে, দীর্ঘ 9 মাস অসীম সাহস দিয়ে, বেজন্মা টিক্কাইয়া হিয়ার গদিতে লাথি মেরে যারা সাহায্য করেছে, তাদেরকে বন্ধু বলা যাবে না। বললে সর্বনাশ, একেবারে ধর্মনাশ। কাফের, মুরতাদ, ধর্মাদ্রোহী, ভারতের দালাল বলে ফতোয়া দেবে মোল্লা মৌলভী। বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের সাহায্য করার পেছনে একটা রাজনৈতিক উদ্দেশ্য ছিল। উদ্দেশ্য ছিল পাকিস্তানকে দুর্বল করা। 1969 সালেই রয়ের চিফ কাও ইন্দিরা গান্ধীকে পাকিস্তানের বিভক্তির জন্য প্রস্তুতি নিতে বলেন। এটা স্পষ্ট, সবাই জানেন যে বাংলাদেশের মুক্তিযুদ্ধে সাহায্যের জন্যে ভারতের রাজনৈতিক উদ্দেশ্য ছিল, কিন্তু তারা তাদের বয়ানে সেই সব আলাপ কিভাবে করেছিল তার কিছু হদিস নেওয়া যাক। বিখ্যাত বাম নেতা প্রজা সোশ্যালিস্ট পার্টির সমর গুহ বলেছিলেন, বাংলাদেশের স্বাধীনতা আমাদের বাংলা ভাগের বেদনা উপশমের একটা সুযোগ সৃষ্টি করেছে। আশ্চর্য কথা, পূর্ববঙ্গের মুসলমানরা তো বাংলা ভাগ চায়নি, বাংলা ভাগ তো চেয়েছিল পশ্চিমবঙ্গের হিন্দু নেতারা, তাদের গুয়ারতুমিতে বাংলা ভাগ হয়েছিল। তাহলে বাংলা ভাগ সমর গুহদের জন্য বেদনার বিষয় কেন হবে? সেটার কারণ হচ্ছে বাংলা ভাগ হয়ে পাকিস্তান সৃষ্টির সাথে সাথেই পূর্ববঙ্গের জমিদারিও তাদের হাত ছাড়া হয়ে যায়। আহারে, জমিদারি লুণ্ঠনের টাকা পশ্চিমবঙ্গে আসা বন্ধ হয়ে যায়। এর সাথে শুরু হয়ে যায় পূর্ববঙ্গ থেকে যাওয়া উদ্বাস্তুদের অবিশ্রান্ত স্রোত। কলকাতার সমৃদ্ধিতে ভাটা পড়ে, এটাই তাদের কাছে বাংলা ভাগের বেদনা। যেই ভুল তারা করে ফেলেছিল সেটা শোধরাবার সুযোগ এসেছে বলে তারা মনে করেছিল। তারা ভেবেছিল তাদের জমিদারি তাগদ, জমিদারি রুস্তমি তারা আবার ফিরে পেতে যাচ্ছে। এবার আসুন, তারা আর কী কী ভেবেছিল, এই বিকল্প পথে জমিদারি ফিরে পাওয়ার তরিকা হিসাবে তারা কী কী চিন্তা করেছিল। মুক্তিযুদ্ধ যখন চলছে তখন তাদের ইন্ডিয়া জার্নালে জওহরলাল নেহরু ইউনিভার্সিটির স্কুল অফ ইন্টারন্যাশনাল স্টাডিজের প্রফেসর তিনি লিখছেন, স্বাধীন বাংলাদেশ তৈরি হলে বাংলাদেশ ও ভারতের পারস্পরিক উপকারী বাণিজ্য এবং অর্থনৈতিক সম্পর্ক সৃষ্টি হবে। ভৌগোলিকভাবেই উপমহাদেশে যে পরিবহন ও বাণিজ্য লেনদেনের যোগাযোগ ব্যবস্থা ছিল তার পুনঃস্থাপন ভারতের পূর্বাঞ্চলীয় অঞ্চলে উৎপাদন খরচ কমাবে। এই একীভূত বিশাল বাজার বিপুল বিনিয়োগকে আকৃষ্ট করবে। মৃতপ্রায় পশ্চিমবঙ্গের অর্থনীতি পুনরুজ্জীবিত হবে এবং দীর্ঘমেয়াদে তার রাজনীতিও পরিবর্তিত হবে। এটা লিখেছিলেন অধ্যাপক অশোক সঞ্জয় গুহ। এক্ষেত্রে উল্লেখ করা যেতে পারে, পশ্চিমবঙ্গের অর্থনৈতিক দুর্গতির সাথে সাথেই সেখানে বাম এবং চরমপন্থার উত্থান ঘটেছিল। আমাদের নিশ্চয়ই মনে আছে সেই নকশালবাড়ির কথা। রাজনীতির পরিবর্তন বলতে অশোক সঞ্জয় গুহ তারই ইঙ্গিত দিচ্ছেন, আর ব্রিটিশ আমলের যোগাযোগ ব্যবস্থার পুনঃস্থাপন বলতে যা বুঝাতে চাইছিলেন তা হচ্ছে আজকের কানেকটিভিটির নামে ট্রানজিট এবং ট্রান্সশিপমেন্ট। 1971 সালের জুলাই মাসেই জে ভট্টাচার্য ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল উইকলিতে লিখেছেন, একটি বন্ধুসুলভ বাংলাদেশ ভারতীয় পণ্যের একটি অবাধ বাজার উন্মুক্ত করে দেবে, পশ্চিমবঙ্গের জন্যে তা একটি পরিপূরক অর্থনীতি হয়ে দাঁড়াবে, বাংলাদেশ কে হতে হবে পশ্চিমবঙ্গের পরিপূরক অর্থনীতি, ধুঁকতে থাকা পশ্চিমবঙ্গের অর্থনীতির জন্যে তা যথেষ্ট উৎসাহের সঞ্চার করবে। আবার মুক্তিযুদ্ধের পরপরই দ্য হিন্দুতে একটা নিবন্ধ ছাপা হয়, সেখানে লেখা হয়, বাংলাদেশের জন্মের ফলে
ভারতের কৌশলগত প্রকল্প ত্রিপুরায় তেলের অনুসন্ধানের কাজটি সম্পন্ন হবে। অপরিশোধিত তেল পাইপলাইনের মধ্যে দিয়ে আসাম হয়ে পশ্চিমবঙ্গে নিয়ে যাওয়ার চাইতে এটা বাংলাদেশের বন্দর চট্টগ্রামে নিয়ে এসে সেখান থেকে জাহাজে পশ্চিমবঙ্গে নিয়ে এলে পরিবহন খরচ উল্লেখযোগ্য মাত্রায় কম হবে। এমনকি আরেকজন ইন্ডিয়ান স্কলার বৌধায়ন ভট্টাচার্য, তিনি লেখেন আশ্চর্যজনকভাবে সবই ভট্টাচার্য, বাংলাদেশের মুদ্রামান বেশ কিছু সময় ধরে ভারতের সমান করে রাখতে হবে, কারণ ভারতই হবে বাংলাদেশের প্রধান এবং প্রভাবশালী বাণিজ্য সহযোগী। এছাড়া বাংলাদেশ তো ম্যানুফ্যাকচার্ড পণ্য বেশিরভাগ ভারত থেকেই পাবে, মানে বাংলাদেশ হবে ভারতের পণ্যের বাজার। বাংলাদেশে ম্যানুফ্যাকচারিং থাকবে না, সে সমস্ত ম্যানুফ্যাকচার পণ্য পাবে ভারত থেকে। আবার প্যাসিফিক অ্যাফেয়ার্স বলে আরেকটি জার্নাল আছে, সেটার 1972 সালের সামার ইস্যুতে বাংলাদেশ অ্যান্ড আফটার শিরোনামে আরেকটি প্রবন্ধে জনৈক রঞ্জন নামের আরেক ভারতীয় একাডেমিশিয়ান লেখেন, ভারতীয় পুঁজি এবং বাণিজ্যিক স্বার্থ বাংলাদেশের সহজাত স্বার্থের সাথে একাকার। এর কারণ এই নয় যে বাংলাদেশের শ্রম সস্তা, বরং যৌথ বিনিয়োগ বাংলাদেশ আর পূর্ব ভারতের অর্থনীতির প্রকৃত একীকরণ ঘটবে, ইউনিফিকেশন, যেই এলাকা শতাব্দীর পর শতাব্দী ধরে একই অর্থনীতির অধীন ছিল তাদের খায়েশ ছিল ইকোনমিক ইউনিফিকেশন। ভারত অবশ্যই বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে সাহায্য করেছিল, তার নিজস্ব লাভ ক্ষতির হিসাব করেই, তার হিসাব নিকাশের লাভের পাল্লা ভারী ছিল বলেই তারা আমাদের সাহায্য করেছিল। এই সাহায্য নিছক কোনো ভালো মানুষই নয়, কোনো সদিচ্ছাজাত ছিল না, যা ভারতের তরফে বলার চেষ্টা করা হয়। এবং কখনো কখনো বাংলাদেশে ভারতের সেবাদাসরা বলার চেষ্টা করে। যে সমস্ত ভারতীয় ডকুমেন্ট আমি উপস্থাপন করলাম সেখানে স্পষ্টভাবেই দেখা যাচ্ছে ভারত তার নিছক বাণিজ্যিক স্বার্থ এবং কৌশলগত ইন্টারেস্টের কথা চিন্তা করেই বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সাহায্য করেছিল। এই হিসাবে ক্ষতির পাল্লা বেশি হলে ভারত কোনো অবস্থাতেই সাহায্য এগিয়ে আসতো না। নেগোসিয়েশন, এটা সবসময় উইন উইন। আমরা ভারতের সাহায্য পেয়েছি এটা সত্য, ভারতও আমাদের সাহায্য করতে উন্মুখ ছিল তাই সাহায্য করেছে, কারণ বাংলাদেশের স্বাধীনতা প্রাপ্তিতে ভারতের প্রত্যক্ষ লাভ ছিল। আর হ্যাঁ, আমরা এভাবেই একটি ছোট দেশ হয়েও এভাবেই বড় রাষ্ট্র আর পরাশক্তিদের লেজে খেলাই। হাজার বছর ধরে দিল্লির বিরুদ্ধে বিদ্রোহ করে বাংলা নামের ক্ষুদ্র ভূখণ্ডকে স্বাধীন রেখেছে আমাদের পূর্বপুরুষেরা, আমরাও রাখব। মাঝে মাঝে কিছু অনুগত নতজানু বেইমান শাসক হয়তো পাবে দিল্লি, কিন্তু বাংলাদেশের স্বাধীন চেতা মানুষদের মেরুদণ্ডকে কখনোই দিল্লি বাঁকাতে পারবে না। আর হ্যাঁ, এটাই বাংলাদেশ যে মাথা নোয়াতে জানে না, যার উন্নত শির দেখে হিমালয় পর্যন্ত মাথা নিচু করে, যাকে শত্রুরা হয়তো কখনো ধ্বংস করে দিতে পারবে কিন্তু কখনো পরা